আড়াইশো শয্যা বিশিষ্ট নওগাঁ সদর আধুনিক হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন। চলতি মাসে সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই ফ্লো অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।